থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্স, নতুন যারা ইউটিউবার আছে কিংবা যারা দর্শক আছে, সাধারণ দর্শক, তাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারা জেনে হোক বা না জেনে হোক, অনেকে প্রশ্ন করে বসে, ভাই আপনার ইউটিউব চ্যানেলে কত টাকা ইনকাম হয় কিংবা কত সাবস্ক্রাইব যদি হয়, কত সাবস্ক্রাইবে কত টাকা দেয় বা কত ভিউজে কত টাকা দেয়, এরকম কয়েকটা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা ইউটিউবার হাজার হাজার বার ফেস করতে হয়। তা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব যে কত সাবস্ক্রাইবে কত টাকা দেয়, কত ভিউজে কত টাকা দেয় বা আমার ইউটিউব চ্যানেলের ইনকাম কত, সবগুলো বিষয় আপনাদের প্রমাণ সহ দেখাবো। এবং পরে আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, কেন ইউটিউব চ্যানেলে কম ইনকাম হয়, কখনো কখনো কেন বেশি ইনকাম হয়, এবং কিছু গুরুত্বপূর্ণ কথা ইউটিউব চ্যানেলের ইনকাম সম্পর্কে সব কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আমি আলোচনা করব। তাই টানাচড়ানা করে ভিডিওটি দেখতে থাকুন। আর আমি আপনাদের সাথে হাজির হয়েছি উত্তম কুমার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিকুল টিপস। তো বিয়ার দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। এক নাম্বার এবং প্রথম প্রশ্নে আসি, ডিরেক্টলি কত সাবস্ক্রাইবে কত টাকা দেয় এটা কোথাও কিন্তু ইউটিউবে উল্লেখ করার নাই। 1000 সাবস্ক্রাইব হলে 1000 টাকা বা এরকম কোনো এমন কিন্তু নেই, সাবস্ক্রাইব হলে যে টাকা হবে এটা কিন্তু না। এখন আসি ইনকামটা কীভাবে আসে এবং এই ইনকামটা কেন বাড়ে কেন কমে। তো প্রথমে আসি ইনকামটা কীভাবে আসে, এই যে আমরা ভিডিও প্লে করেন, এই ভিডিও প্লে করলে প্রথমে যে অ্যাড দেয় কিংবা এই ইউটিউবের ভিডিওর মাঝে মাঝে যে অ্যাড দেয়, এই অ্যাড থেকে কিন্তু ইনকাম আসে। একটা কোম্পানি যখন ইউটিউবকে অ্যাডের জন্য দেওয়া হয়, 100 টাকা যদি তারা দেয়, সেইখানে 55% যারা ভিডিও তৈরি করে তারা পাবে এবং 45% যারা ইউটিউব কর্তৃপক্ষকে দেয় তারা কিন্তু 45% পাবে এবং যারা ভিডিও তৈরি করে তারা কিন্তু 55%। এই হলো ভাগ। এবং এরপরে আসি ভিডিওতে কেন ইনকাম কম বেশি হয়। ধরুন বাংলাদেশে একটা কোম্পানি অল্টন যেটা আছে আমাদের আমাদের পণ্য, সেই পণ্য এর কোম্পানির অ্যাড দিচ্ছে 100 টাকার অ্যাড দেবে, এটা কিন্তু বাংলাদেশি টাকায় 100 টাকার অ্যাড দেবে। এবং এরকমই ধরেন কুয়েতের একটা কোম্পানি, এই কোম্পানি কিন্তু অ্যাড দেবে সেই দেশের 100 টাকা, কিন্তু বাংলাদেশের না, সেই দেশের 100 টাকা। বাংলাদেশে 1 টাকা সমান কুয়েতে কিন্তু 281 টাকা সামথিং, এখানে ভিডিও অ্যানালিটিক্সে আপনারা দেখতে পাচ্ছেন। তো যখন কুয়েতে এরকম 100 টাকার একটা অ্যাড তারা দেবে ইউটিউবকে, সেখান থেকে কিন্তু আপনার জন্য 45% রেখে 55% আপনাকে দেওয়া হবে। তাহলে নিশ্চয়ই সেই দেশে যদি আপনার অ্যাডটা শো করে তাহলে আপনার ইনকামটা অনেক বেড়ে যাবে। তো এভাবে মূলত ইউটিউবের ইনকামটা বাড়ে এবং কমে। আরও অনেক বিষয় আছে, সিপিসি, আরপিএম, এগুলো আপনারা তো হয়তো বা বুঝবেন না, সাধারণ যারা দর্শক আছেন তাদের জন্যই মূলত আজকে সহজ করে বুঝালাম। আপনারা যদি সিপিএম আরপিএম বুঝতেন তাহলে হয়তো বা সেই বিষয়গুলো বললে ভালো করে আপনারা জানতে পারতেন। এরপরে 2 নম্বর প্রশ্নে আসি যে কত ভিউজে কত টাকা দেয়। তো প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দেবো কত ভিউজে কত টাকা দেয়। তো তার জন্য চলে যায় স্ক্রিন ভিডিওতে। ইউটিউব 1000 ভিউতে কত টাকা দেয় সেই বিষয়টা প্রমাণ সহ দেখানোর জন্য আমি একটা ভিডিও অ্যানালাইটিক্সে চলে এসেছি, যেটাতে ভিউ হয়েছে 334টি এবং আর্নিং হয়েছে $1.63, বাংলাদেশি হচ্ছে 1.63 টাকা, এরকম একটা হিসাব। তো এখানে রেভিনিউতে যাই, রেভিনিউতে গিয়ে আমরা পুরোটা বিষয়টা দেখি। এখানে দেখতে পাচ্ছেন যে ইনকাম সেটা দেখাচ্ছে $1.63 এবং 1000 যদি ভিডিওটাতে ভিউজ হয় তাহলে ইনকাম হবে এই ভিডিও থেকে $4.88। এই ইনকাম কিন্তু সব ভিডিওতে একই রকম হয় না, তার জন্য আপনাদের আরেকটা ভিডিও অ্যানালাইটিক্সে চলে যায়। তো আমি চলে আসলাম আরেকটা ভিডিও অ্যানালাইটিক্স। তো এখানে দেখতে পাচ্ছেন এটাতে ভিউজ হয়েছে 447টি এবং ইনকাম হয়েছে 0.07 সেন্ট, অর্থাৎ 7 পয়সা। তো রেভিনিউতে চলে যায়, এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যদি আমি দেখি তাহলে দেখতে পাচ্ছেন ইনকাম যেহেতু 7 পয়সা এবং 1000 যদি ভিউ হয় এই ভিডিওটা, তাহলে ইনকাম হয়ে মাত্র 18 পয়সা বা 18 সেন্ট। তো এই ভিডিওর অ্যানালাইটিক্সটা আপনারা দেখে বুঝতে পারছেন যে 1000 ভিউ হলে কত টাকা ঠিক ইনকাম হবে এটা কিন্তু কেউ নির্দিষ্ট করে কিন্তু বলতে পারবে না, তো কত টাকা হবে। তো এভারেজ একটা কন্টেন্ট আর একটা ভিডিও আপনার দেখাই। তো এই ভিডিওটা দেখতে পাচ্ছেন 1.4K ভিউজ হয়েছে, অর্থাৎ 1400 মতো ভিউজ, 1400 ভিউজ হয়েছে এবং ইনকাম হয়েছে দেখতে পাচ্ছেন এখানে 56 সেন্ট। তো ভিডিওর রেভিনিউতে আমি একটু চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হাজারে ইনকাম হবে 42 সেন্ট,
অর্থাৎ 1000 যদি ভিউ হয় তাহলে 42 সেন্ট করে ইনকাম হবে। বাংলা কন্টেন্ট নিয়ে যারা কাজ করে তাদের ভিডিওগুলো সাধারণত বাংলাদেশ ইন্ডিয়া এরকম রাষ্ট্রগুলোতে দেখা হয় যেগুলোতে বাঙালি রয়েছে। তো এরকম যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলোতে হয়তো বা এভারেজ বা গড় 50 সেন্ট প্লাস কিছু মাইনাস এরকম কিন্তু ইনকাম হয়ে থাকে 1000 ভিউজ থেকে। কিন্তু কেউ কিন্তু এখন পর্যন্ত বলতে পারবে না যে 1000 ভিউতে অরিজিনালি কত টাকা দেয়। তো ভিডিওতে দেখতে পেলেন যে 1000 ভিউজে কিন্তু সমান ইনকাম হয় না, এক একটা ভিডিওতে কিন্তু এক এক রকম ইনকাম হয়ে থাকে। ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিলাম, তার আগে বলে নিই আমার ইনকাম কত। আমার যে ইউটিউব চ্যানেলের ইনকাম সেটা জানার জন্য পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের এভাবে লাইভ প্রুফ দেখাবো যে আসলে আমার ইনকামটা কত। তার জন্য যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে কমেন্ট করে জানান। এবং আপনাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলতে চেয়েছিলাম, ইউটিউব কিন্তু আপনাদের বা আমাদের যারা ভিডিও তৈরি করে তাদের কিন্তু শুধু শুধু টাকা দেয় না। আপনাদের আবারও বলে নিই ইউটিউব কিন্তু শুধু শুধু কাউকে টাকা দেয় না, ভিডিওর তৈরি করার জন্য অনেক কষ্ট করা লাগে, তারপরে কিন্তু ইউটিউব আপনাদের কিছু পেমেন্ট করে থাকে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে যে দেখতে পাচ্ছেন টিকল টিপস, এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যাতে আমার নতুন নতুন আপডেট পৌঁছে সবার আগে আপনার কাছে।